ওরে গেল রে গেল গেল বেলা, জেগে দেখি বেলা না, নিজে তো জাগতে পারি না, ঠাকুরকে কেমনে তার মধ্যে ২৪ ঘন্টায় দিন রাত, ১২ ঘন্টা দিন ১২ ঘন্টা রাত, যদি ৮০ বছর বাঁচি তাহলে ৪০ বছর আমার রাত, ৪০ বছর দিন, এই ৪০টা বছর আমার কিন্তু ঘুমাতে ঘুমাতে শেষ। তো নিজে তো জাগতে পারলাম না, নিজে যদি জাগ্রত না হওয়া যায় তাহলে কি গোবিন্দকে বা ঠাকুরকে জাগ্রত করা যায় বাবা? এই জন্য যারা জাগ্রত মানুষ তারা সময় থাকতেই পথে নামে, তাই পদকার কলম দিলেন। নিজে তো জাগতে পারি না, ঠাকুরকে কেমনে জাগাই আমি, নিজে তো জাগতে পারি না, ঠাকুরকে কেমনে জাগাই। জয় জয় নিতাই গুরু হরিবাল হরিবাল হরিবাল, সময় আর আছে নাকি? সময় তো নদীর স্রোতের মতো চলে বাবা, কারো জন্য অপেক্ষা করে না। তাই যে সময়ে এই পথে নামার কথা ছিল সেই সময় তো নামতে পারি নাই, এখন যখন নেমে দেখলাম যে আদি আমার গোবিন্দ সেবা হবে, আমার গুরু সেবা হবে, সেই পূজার সামগ্রী আর নাই। তাই নিজে তো জাগতে পারি নাই, ঠাকুরকে কেমনে জাগাই আমি, নিজে তো জাগতে পারি নাই, ঠাকুরকে কেমনে জাগাই। Thank you.
থাকতাম যদি ভরে ছিল ষোল কলা আমি জাগতাম যদি ভোরে বেলা যখন পূর্ণ ছিল তাই শাস্ত্রে বললেন শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাইবার আসে, যৌবনে ভজিলে আসে কি না আসে, বৃদ্ধকালে ভজে শুধু জমির তরাসে। ঠিক তাই ভোরবেলা যদি জাগা যায়, সকাল সকাল জাগলে পরে সংসার জীবনেও কাজকর্ম ভালো হয়, আর যদি অবেলায় কেউ জাগে তার সংসারেও কোনো দিন উন্নতি হয় না। ঠিক আধ্যাত্মিক জগতে আমাদের 8 বছর বয়সে নাম, 12 বছর বয়সে দীক্ষা, 18 বছর বয়সে উপাসনা বা শিক্ষামন্ত্র গ্রহণ করতে হয়, তবে নিজের জীবনটাকে জানা যায়, নিজের জীবনটা সুন্দর করে গড়ে তোলা যায়। যাদের এটা হয়নি তার জীবনটা ওই ছন্ন ছাড়া। তরকারি দেখতে যতই সুন্দর হোক, লবণ যদি না দেওয়া হয় সে তরকারি যেমন বদনে দেওয়া যায় না, আলুনি আলুনি লাগে। ঠিক মানব জীবনে যদি সময় মতো কারো গুরু না হয়, পথ প্রদর্শক না হয়, গাইড মাস্টার না থাকে, তার জীবনটা ওই ছন্ন ছাড়া আলুনি তরকারির মতো। তাই এ দেহে ধূপ প্রদীপের গন্ধ ছিল, একটা কুবাতাসে একটা কুবাতাসে কুবাতাসে নিভে নিভে গেল, এই দেহে ধূপ দীপে গন্ধ ছিল, তাই ঠাকুর হারিয়ে গেছে, কৃষ্ণ হারিয়ে গেছে। এখন যতই করো কান্নাকাটি, যতই ফেলো চোখের জল, যতই বলো হরি বল, আর তাকে পাওয়া যাবে না। কারণ কুবাতাসের তাড়নায় নিজেকে তুমি নষ্ট করে ফেলেছো, এই শুদ্ধ দেহটাকে অশুদ্ধ করে ফেলেছো। এই অশুদ্ধ দেহে কখনো কৃষ্ণ ভজন হয় না। এই জন্য সাধক ক্ষীরোদলাল সরকার বললেন, এই দেহ তোর ঠাকুর হারা, দেহে প্রাণ থাকিতে প্রাণ থাকিতে হলাম মরা, আজি দেহ মরে ঠাকুর হারা, ওই দেহে প্রাণ থাকিতে আমি হলাম মরা। ক্ষীরোদলালের কপাল পড়া
মোরা, ধর্ম ছাড়া ধর্ম না। আজ আমার সুজন ভাই এই যে সাধুগুরু বৈষ্ণবের আগমন ঘটিয়েছে, এটাকে বলা হয় সৎকর্ম। মানুষের জীবনে দুটি কর্ম, মাত্র দুটি কর্ম, একটা কর্তব্য কর্ম, একটা অবশ্য কর্তব্য কর্ম। কর্তব্য কর্ম কি? আমরা নিজের সংসারের জন্য, বউ বাচ্চার জন্য, বাবা মায়ের জন্য মাথার ঘাম পায়ে ফেলে মাঠে ঘাটে খাটি, রৌদ্র বৃষ্টিতে জলে পড়ে আমরা খেটি, খেটে খুটে সংসারটা সাজাই। কেউ রিক্সা চালাই, কেউ গাড়ি চালাই, কেউ চাকরি করি, কেউ ব্যবসা করি, এটা কর্তব্য কর্ম। কেন? সংসার আমি করেছি বলে আমার সংসার হয়েছে। আমি যদি সংসার না করতাম তাহলে তো আমার সংসার হতো না। এটাকে বলে কর্তব্য কর্ম, এটা তো করতেই হবে বাবা। এছাড়া আরেকটি কর্ম, সেটা হচ্ছে অবশ্য কর্তব্য কর্ম। এই যে অবশ্য কর্তব্য কর্ম চলছে চার দিন ব্যাপী। মানব জীবনে আপনি লাখপতি কোটিপতি হতে পারেন, কিন্তু চারজন সাধুগুরু বৈষ্ণবকে আপনার দুয়ারে এনে উপস্থিত করতে পারবেন না বাবা। উপস্থিত করার একটাই পন্থা, সেটা হচ্ছে অবশ্য কর্তব্য কর্মের সঙ্গে যারা যুক্ত, যারা ঈশ্বরকে ভালোবাসে, হরিনামকে ভালোবাসে, তাদের বাড়িতেই তো সাধুগুরু বৈষ্ণব আসে। হরিবল হরিবল। তাই ক্ষীর লালর কপাল পোড়া, কর্ম ছাড়া ধর্ম না। নিজে তো যাকে পারি নাই, ঠাকুরকে কেমনে জানাই আমি। নিজে তো যাকে পারি নাই, ঠাকুরকে কেমনে জানাই। আমার ঘুমাতে ঘুমাতে গেল রে বেলা, দেখি বেলা নাই। আহা, নিজে তো যাকে পারি নাই, ঠাকুরকে কেমনে জাগাই আমি। নিজে তো যাকে পারি নাই, ঠাকুরকে কেমনে জাগাই। চরণ তোমার তরিতে বিপদ সাগরে, এই ভক্তের সমাজ, ভক্তের সমাজ দিও না গোলাস। আমি গাইতে এলাম আজ আসরে, ভরসা আমার চরণ তোমার, ভরসা আমার চরণ তোমার, তরিতে বিপদ সাগরে। ভরসা আমার ভক্তের সমাজ দিও না গোলাস, ভক্তের সমাজ দিও না গোলাস। গাইতে এলাম আজ আসরে, ভরসা আমার চরণ তোমার, তরিতে বিপদ সাগরে, ভরসা আমার। Thank you.
যা বুদ্ধিহীন বড়ই অভাজন শাস্ত্র পুরাণ আদি হয় নাই অধ্যয়ন আমি বিদ্যা বুদ্ধি আমি বড়ই অভাজন শাস্ত্র পুরাণ আদি হয় নাই অধ্যয়ন কেমনে ভরিব তোমার ভক্তের মন কেমনে ভরিব তোমার ভক্তের মন আজ এই হরি বাসরে ভরসা আমার চরণ তোমার ভরসা আমার চরণ তোমার তরিতে বিপদ সাগরে ভরসা আমার আমার চরণ তোমার তরিতে বিপদ সাগরে ভরসা আমার দুঃখ যেন সবে পাশরে